আমার রাজপুত্র বাসায় আসার পর থেকে বাসার অবস্থা পুরো 12টা বেজে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে শাশুড়ি মা নাদিম যাচ্ছে বাসার জন্য কিছু কেনাকাটা করতে, বিশেষ করে আমার বাচ্চার জন্য। বাবু আসার আগে রুমের অবস্থা একরকম ছিল, এখন তো আরেক রকম হয়ে গেছে। চারিদিকে বাবুর কাপড় তেনা ফাটা সবকিছু আছে, খালি আমি কাঁথা আর কাঁথাই দেখতে পাচ্ছি আমার রুমে। আমার রুমে এতগুলো ফার্নিচার, বাট আমি কোনো জায়গায় কাপড় রাখতে পারছি না, কারণ সব জায়গায় আমার কাপড়। এখন চলে যাচ্ছে বাবুর জন্য অর্ড্রপ কিনতে আর আমার জন্য কিছু কেনাকাটা করতে। আমার আরো একটা ছোট অর্ড্রপ লাগবে আমার কসমেটিক রাখার জন্য। এমন ভ্যানিটি বানাইছি, ওর মধ্যে আমি ঠিকমতো কসমেটিকও রাখতে পারি না, অল্প কিছু রাখলেই ভরে যায়। এখন নাদিমা আমাকে ভিডিও কলে দেখাচ্ছে কোনটা নিব। এই কালারটা তো একদমই আমার রুমের সাথে যাবে না, তাই জন্য নিলাম না। পরে এটা দেখালো, এটা কিন্তু আমাদের রুমের সাথে যাবে, এটাই নিয়েছিলাম। তারপরে এই বাস্কেটটা নিলাম আমাদের প্রমোশনাল কাজের প্রোডাক্ট রাখার জন্য। এখন নিব আমার বাবুর জন্য, ওর জন্য দেখতেছে কোনটা ভালো লাগে। বাবুর জন্যও নিয়ে নিছি ওয়ার্ড্রপ, কোনটা কোন জায়গায় রাখছি বাসায় গিয়েই দেখাবো। ফাইনালি সবাই জিনিসপত্র নিয়ে চলে এসেছে, আর আমার শ্বশুর আব্বু সাথে আছে। আমার শাশুড়ি মা কিন্তু আমাদের প্রতিটা কাজে থাকতে অনেক বেশি পছন্দ করে উনি, কিন্তু নাদিমের সাথে না গেলেও পারতো, বাট তবুও গেছে তার নাতির জন্য কেনাকাটা করতে। আমাদের প্রতিটা কাজে আমার শাশুড়ি মা অনেক বেশি উৎসাহ দেয় এবং অনেক খুশি হয় কাজগুলো আমাদের সাথে মিলে মিলে করতে। এই তো ফাইনালি সবাই চলে এসেছে জিনিসপত্রগুলো নিয়ে, আর আমিও হাঁটতে হাঁটতে চলে আসলাম, কারণ বাবুর জন্য যেহেতু কিনছে। আমার বাচ্চার জন্য কেউ কিছু কিনলে, কেউ কিছু দিলে বা আমার বাচ্চাকে আদর করলে কেন জানি আমার প্রচুর খুশি লাগে, এমন অদ্ভুত লাগে আমি বলে বোঝাইতে পারবো না, অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমার বাবুর ওয়ার্ড্রপ, মাশাআল্লাহ ওয়ার্ড্রপটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমি চেয়েছিলাম একটু বড় দেখে নিক, কারণ আমার বাবুর প্রচুর কাপড় চোপড় হয়ে গেছে, বাট তবুও এটা একটু স্টাইলিশ ছিল এবং দেখতেও ভালো লাগতেছিল, তাই জন্য নিছি। আর এটা নিছি আমার জন্য, কারণ আমার অনেক কিছু রাখতে হবে তাই। গাইস দেখুন আমাদের পুচকের জন্য কি নিয়ে এসেছি, সুন্দর না অনেক? আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাবুর কাপড় চোপড় রাখার জায়গায় বাসির উপর আমাদের রুমটা দেখালে বিশ্বাস করবেন, পুরো ডাস্টবিন। এখানে কি আছে দেখো, কুমকুম বের করো, তুমি দাঁড়াও তুমি বের করো, দেখো এতগুলো কি হবে। এই যে একটা ডাস্টবিন এনেছি দেখো কত সুন্দর, আর এটা হচ্ছে ময়লা কাপড় ঝোড়, বা বালতি বিন, বালতি আছে জোস না এটা, হ্যাঁ এই যে এটা আমি বাচ্চার অনেক কিছু রাখতে পারবো। এখনই ওর এত কিছু হয়ে গেছে এই কয়দিনে, এটার মধ্যে কি রাখবো কুমকুম, এর মধ্যে রুমাল, ওর টাকা পয়সা থাকবে কেন দিতে লোকাল। ও কিন্তু আমি বলি মানে আপন মানুষ বাদে অপরিচিত মানুষের থেকে আমি বলি, মাশাআল্লাহ দিলো 10-12 হাজার টাকা পেয়ে গেছে। আমার অনেক কিছু ধরবে এটার মধ্যে, প্রথমে ভেবেছিলাম এই ছোট অর্ড্রপটা এখানে রাখবো, তারপরে সরিয়ে ড্রেসিং টেবিলের পাশে রাখলাম। আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় সব থেকে বেশি সুন্দর লাগতেছিল এই অর্ড্রপটা। বাবুর অর্ড্রপ রাখার জায়গা আমাদের রুমে আর নাই, এই জন্য শাশুড়ি মায়ের রুমে রাখছি, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন।